আগামী একত্রিশে ডিসেম্বর থেকে মার্গি বৃহস্পতি ছটি রাশিকে নতুন জীবন দিতে চলেছে ঠিকই শুনেছেন নতুন জীবন কেন বললাম আমরা অনেকেই আছি নানা রকমভাবে মানে দুঃখ কষ্ট জর্জরিত আর সেই কষ্ট থেকে বেরিয়ে তারা কিন্তু তাদের সুখের দিন দেখতে পারে সেই কারণেই নতুন জীবন পেতে চলেছে কথাটা আমি বললাম এটা আমি সম্পূর্ণভাবে যখন আপনাদের সঙ্গে আলোচনা করব তখন আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন তাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত শুনুন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং আপনাদের অনুরোধ করব যে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন তাহলে অনেক কিছু জানতে পারবেন কেন আপনাদের সাথে মিলছে না অনেকেই বলেন আর কেনই বা মিলবে সেই দিকগুলো সব ঠিকঠাক আছে তো সেগুলোও আপনারা জানতে পারবেন তাহলে আসুন বিস্তারিত একটু আলোচনা করি এই যে আজকের আলোচনা একত্রিশ ডিসেম্বর থেকে যে মার্গি হবে দেবগুরু বৃহস্পতি তার একটা শুভ ফল তো অবশ্যই দেবে ঠিক সেই শুভ ফলের কারণেই আমি ছটা রাশিকে নিয়ে আলোচনা করব সবচাইতে বেশি এই ছটা রাশির জাতক জাতিকারা কিন্তু এই দেবগুরু বৃহস্পতি মার্গির যে সুফল সেটা পেতে চলেছে তার ফলে কি হবে যেটা আমি বললাম যে নতুন জীবন কিন্তু তারা পেতে চলেছে তার মানে বুঝতে পারছেন আমি কোন জীবনের কথা বলছি দেখুন অনেকেই আছেন জ্যান্ত লাশ হয়ে বেঁচে আছেন তারা বলা যাবে না জীবিত জ্যান্ত লাশ কারণ আপনারা ঘুমিয়ে শান্তি পাচ্ছেন না খেয়ে শান্তি পাচ্ছেন না এদিকে সাংসারিক কোনো না কোনো অশান্তি তার সাথে সাথে ঋণের বোঝা তার সাথে সাথে আপনার নানারকম কর্মের যে একটা যোগাযোগ তৈরি না হওয়া বেকারত্বর জ্বালা বয়স পেরিয়ে যাওয়ার পরেও বিয়ে হয় না আপনার সন্তান বা আপনার ভাই বোনের তারও একটা কিন্তু দুশ্চিন্তা টেনশান আপনাদের মধ্যে থাকে তাই যারা নানারকমভাবে টেনশানে জর্জরিত তারা জ্যান্ত লাস্ট তাই তাদের জন্য অত্যন্ত শুভ সময় তাই আমি বললাম নতুন জীবন কিন্তু পেতে চলেছে এই ছটা রাশির জাতক জাতিকারা দেখুন সেম রাশি যে সকলের সাথে সেম হবে তা কিন্তু না ধরুন আপনার এই ছটা রাশির মধ্যে কোন একটি রাশি আপনি ভালো আছেন আলোচনা আপনার জন্য না আপনার রাশি হতেই পারে আবার এই সেম রাশি আমি যে আলোচনা করবো যে রাশিগুলো নিয়ে সেই রাশিগুলোর মধ্যে হয়তো আপনার একই রাশি সেম রাশি কিন্তু আপনার এই সমস্যাগুলো আছে তাহলে আলোচনাটা আপনার জন্য তার মানে এই ব্যাপারটা যারা ভাবে যে আমার রাশি মানে সবার আমার সাথে যা করবে সবার সাথে তাই করবে তা কিন্তু না তাই রাশি তো আমি বলবো তার মধ্যে যারা ভালো আছেন খুব ভালো যারা খারাপ অবস্থায় আছেন তাদের জন্য আজকের আলোচনা তারা কিন্তু যত কষ্ট দুঃখের মধ্যে থাকেন না কেন তার থেকে বেরিয়ে আসতে পারবেন এবং যেটা এক কথায় বলা যায় ভিকেরি থেকে কিন্তু রাজা হতে পারবেন অর্থাৎ আপনার আর্থিক দুর্বলতা সেটা কেটে গিয়ে কিন্তু আর্থিক দিক থেকে অনেক শক্তিশালী হতে পারেন কারণ অত্যন্ত শুভ সময় আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে আর এই যে শুভ সময় এটা কতদিন থাকবে এই একত্রিশ ডিসেম্বর থেকে নব্বই দিন এই নব্বই দিন অত্যন্ত শুভ থাকবে তার আগে পিছে তো আছেই সেটা আমি বলবো না এই নব্বইটা দিন আপনারা অবশ্যই আপনাদের জীবনে যে পরিবর্তন ঘটবে সেগুলো উপলব্ধি করতে পারবেন আর আপনাদের কি করতে হবে অ্যালার্ট থাকতে হবে জেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে দেখুন এগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই করতেই হবে এটা না করলে হবে না তার সাথে সাথে এই গ্রহের সুপ্রভাবের ফলে আপনার জীবনে উন্নতি হবে আর আমাদের উন্নতি হোক চাই না হোক গ্রহ ভালো থাকুক খারাপ থাকুক আমাদের প্রত্যেকটা মুহূর্ত কর্ম কিন্তু করে যেতেই হবে সেটা সকলেই করে আমি জানি কেউ সফলতা পায় কেউ পায় না যার গ্রহের সাপোর্ট আছে তারা সফলতা পায় যার গ্রহের সাপোর্ট নেই সে সফলতা পায় না ঠিক আজকের আলোচনাও কিন্তু একই যেরকম আজকের আলোচনা মার্গি বৃহস্পতি অর্থাৎ এই দেবগুরু বৃহস্পতি এই ছটা রাশির যাদের জন্ম বা হস্তরেখায় ভালো থাকবে তারা কিন্তু খুব সহজেই মিলিয়ে নিতে পারবে আর যদি এই রাশি তো আমি বললাম আপনার রাশি আছে কিন্তু আপনার জন্ম বা হস্তরেখায় এই দেবগুরু বৃহস্পতির অবস্থান ভীষণ খারাপ তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না তাই এগুলো কিন্তু বুঝতে হবে মিলিয়ে নিতে হবে তারপর আপনি শিওর হতে পারবেন যে এই আলোচনা আমার জীবনে অবশ্যই বেনিফিট দিতে পারে তাই আমি প্রত্যেকটা দিনই বলি শেষ পর্যন্ত দেখুন তাহলে এই এই কথাগুলো আপনারা জানতে পারবেন সেভাবে চলতে পারবেন তাহলে আসুন এক এক করে সেই ছটা রাশির কথা বলি যারা একদম ভিকেরি থেকে কোটিপতি হতে পারেন যাদের নতুন জীবন আমি বললাম যে নতুন জীবন পেতে চলেছেন সেই রাশিদের মধ্যে প্রথমেই ধনু রাশির কথা বলবো। আপনার যদি ধনুরাশি হয় দারুণ সময় আপনার কিন্তু থাকছে একত্রিশ ডিসেম্বর থেকে নব্বই দিন অত্যন্ত শুভ এই সময় আপনার ভাগ্য বদলে যাবে আপনি ভিকেরি থেকে কোটিপতি হবেন হ্যাঁ ঠিকই শুনেছেন তাহলে বুঝতেই পারছেন ভিকেরি থেকে কোটিপতি কতটা ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন তার ফলেই কিন্তু এই ভিকেরি থেকে কোটিপতি তাহলে আপনাদের কি করতে হবে অ্যালার্ট থাকতে হবে জেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে এগুলো আপনাদের মধ্যে কিন্তু থাকতে হবে তবে গিয়েই কিন্তু আমার কথাগুলো মিলবে আর যদি এগুলো আপনার মধ্যে না থাকে তাহলে কিন্তু মিলবে না দু নম্বর যে রাশির কথা বলব রাশি দুর্দান্ত সময় থাকছে তুলা রাশির কারণ দেবগুরু বৃহস্পতি একদম স্বয়ং আপনাকে জীবন একদম পরিবর্তন করে দেবে আপনার সমস্ত দুর্ভাগ্যকে সরিয়ে সৌভাগ্য বৃদ্ধি করবে আর আপনাকে কি করতে হবে অ্যালার্ট থাকতে হবে এবং চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে দেখুন আপনার ভাগ্যের কতটা পরিবর্তন আসে আপনি অনেক কষ্ট করেছেন অনেক চেষ্টা করেছেন সাকসেস পাননি কিন্তু এই সময়টা একটু চেষ্টা করুন একটু পরিশ্রম করুন সাকসেস পাবেন কারণ সময়টা আপনার জন্য এই সময়টা আপনি আপনার স্বপ্ন পূরণ করার জন্য ব্যয় করতে পারবেন অর্থাৎ আপনার মনে প্রাণে যে চিন্তাধারা আছে যেটা আপনার চাওয়া পাওয়া আছে সেগুলো আপনি কিন্তু পেতে পারেন এই একত্রিশ ডিসেম্বর থেকে নব্বই দিনের মধ্যে তিন নাম্বার যে রাশির কথা বলবো অত্যন্ত শুভ এই রাশিটারও সেটা হচ্ছে সিংহ রাশি আপনার সিংহ রাশি আপনি অনেক কষ্টে আছেন আপনি অনেক টেনশানে আছেন দুশ্চিন্তায় আছেন আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকবে একত্রিশ ডিসেম্বর থেকে নব্বই দিন আর আপনার সিংহ রাশি আপনি অনেক ভালো আছেন তাহলে আপনার জন্য না সেম রাশি হলেই যে সবার সমান থাকবে তা নয় যারা ভালো আছেন তারা যথেষ্ট ভালো আছেন ভালো থাকুন আর যারা খারাপ আছেন তাদের জন্য আজকের আলোচনা তাই সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই স্বপ্ন পূরণ হবে সিংহ রাশির জাতক জাতিকারা যারা অর্থ কষ্টে ভুগছেন তাদের কিন্তু অর্থ আর থাকবে না এবং ভাগ্যের চাকা ঘুরে যাবে আপনারা ভিগেরি থেকে কোটিপতি হবেন এতে কোনো সন্দেহ নেই শুধু আপনাদের অ্যালার্ট থাকতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে এগুলো আপনার কিন্তু প্রয়োজন আছে এগুলো না থাকলে কিন্তু হবে না যারা মনে করছেন যে আমার রাশি আছে আমি সব পাবো অটোমেটিক কিছু হবে না আপনাকে পরিশ্রম চেষ্টা করতেই হবে তার সাথে সাথে গ্রহের সুপ্রভাব এক করতে গিয়ে সফলতা এরপর চার নম্বর যে রাশির কথা বলবো মিথুন রাশি দারুণ সময় আপনার যদি মিথুন রাশি হয় দুর্দান্ত সময় থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের তাই মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্য একটা কথা বলবো। আপনারা চেষ্টা করুন পরিশ্রম করুন এবং বড় স্বপ্ন দেখুন স্বপ্ন কিন্তু পূরণ হবে যদি আপনারা চেষ্টা না করেন পরিশ্রম না করেন খুব সফলতা আপনার জীবনে কিন্তু আসবে না তাই এগুলো আপনাদের অবশ্যই জরুরি তাই চেষ্টা পরিশ্রম এগুলো আপনাদের করতে হবে তার সাথে সাথে আপনার জন্মছক বহস্তরেখায় এই দেবগুরু বৃহস্পতির অবস্থান কি আছে সেটা একটু মিলিয়ে দেখতে হবে সব ঠিকঠাক থাকবে তবেই কিন্তু আমার কথা মিলবে তা না হলে মিলবে না আর সব যদি ঠিকঠাক থাকে আপনি যদি আর্থিক দিক থেকে পিছিয়েও থাকেন তাহলেও আপনি ধনী হবেন কারণ সময়টা আপনার দুর্দান্ত থাকছে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো মেষ রাশি আর এই মেষ রাশিতেই কিন্তু মার্গি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তাহলে বুঝতেই পারছেন মেষরাশি সম্পর্কে আর নতুন করে বলার কিছু নেই মেষরাশির জাতক জাতিকারা প্রত্যেকেরই কিন্তু তাদের ভাগ্য বদলে নিতে পারবেন মেষরাশির জাতক জাতিকারা যারা অর্থ কষ্টে ভুগছেন যারা নানারকম সমস্যায় আছেন তাদের সমস্যা থেকে বেরিয়ে আসবেন এতে কোনো সন্দেহ নেই কারণ এই মেষরাশির অত্যন্ত শুভ সময় থাকবে নব্বইটা দিন আর এই নব্বই দিন ধরে মেষরাশির জাতক জাতিকারা তাদের জীবনকে গুছিয়ে নিতে পারবে ফলে কি হবে ভাগ্যের চাকা ঘুরে যাবে আপনি ভিকেরি থেকে কোটিপতি হতে পারবেন এতটাই শুভ সময় থাকবে এই একত্রিশ ডিসেম্বর থেকে টানা নব্বই দিন তাই আপনারা অবশ্যই অ্যালার্ট সর্বশেষ যে ছ নম্বর রাশির কথা বলব সেটা কুম্ভ রাশি ঠিকই শুনেছেন কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে এই কুম্ভ রাশির জাতক জাতিকারাও নিজের দুর্ভাগ্যকে সরিয়ে সৌভাগ্য বৃদ্ধি করতে পারবে যদি এক কথায় বলা হয় তাহলে বলবো কুম্ভ রাশির জাতক জাতিকারাও কিন্তু জিরো থেকে হিরো হতে পারে অর্থাৎ ভিগেরি থেকে কোটিপতি হতে পারে কারণ দুর্দান্ত সময় থাকবে নব্বইটা দিন আর এই সময়টা আপনাদের কিন্তু শুভ কাজে ব্যবহার করতে হবে অ্যালার্ট থাকতে হবে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে সবার আগে দেখে নিতে হবে আপনার জন্মছক বা হস্তরেখায় দেবগুরু বৃহস্পতির অবস্থান কি আছে যদি শুভ থাকে তাহলেই কিন্তু আমার আজকের আলোচনা সাকসেস এবং আপনার সাথে কিন্তু মিলবেই এতে কোনো সন্দেহ নেই তাই ভালোভাবে মিলিয়ে নিতে হবে তারপর আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে হ্যাঁ এই সময়টা আমার জন্য যথেষ্ট ভালো পজিটিভ তাহলে চলো এই কাজটা করি অবশ্যই সেই কাজে গিয়ে সাকসেস পাবেন দেখুন পরিশ্রম ছাড়া কোনো রাস্তা নেই যারা ভাবছেন যে আমার রাশি আছে আমি কিছু করব না অটোমেটিক সব পাব তারা ভুল করবেন সেসব সব রূপকথার গল্প বাস্তব অনেক কঠিন বাস্তব আপনাকে কেউ হাতে কিচ্ছু দেবে না আপনার হাতে ধরে না ভগবান টাকা দিতে আসবে না গ্রহ কেউ দেবে না তারা আপনাকে সময়টা ভালো করে দিতে পারে যে আপনার এই সময়টা যথেষ্ট পজিটিভ এই সময়টা আপনি যদি ভালো কাজে ব্যবহার করেন আপনার জীবনের পরিবর্তন ঘটবে আর সময়টা যদি হাতছাড়া করে ফেলেন তাহলে কোনো পরিবর্তনই ঘটবে না তাই আমি সব সময় বলি ভালো করে বুঝতে হবে জানতে হবে তারপর নিজের সাথে মিলিয়ে নিয়ে অ্যাপ্লাই করতে হবে তবে গিয়ে তো সফলতা আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার